নমস্কার বন্ধুরা, বিট্টু আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা এই যে চলে এসেছি ঘোরার জন্য এক জায়গায়, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি সুন্দর এখানে ঘোরার জায়গা রয়েছে। তো এই যে আমি এখানে এসে গেছি, তো এই যে আমার ছেলে আগে চলে গেছে ওর দিকে, আর আমি পেছন পেছনে ভিডিও করে করে যাচ্ছি। তো এই যে দেখুন খুব সুন্দর এখানে, যে এই যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে এইদিকে ছোটো ছোটো হলুদ হলুদ ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে না? তো আমার ছেলে ওখানে ছবি তুলছে, আর আমি এই যে এই এই সাইডে রয়ে গেছি, আমি যাব এখন ওর কাছেই যাব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওইদিকে সামনের দিকে। আবার দুটো ওইদিকে সামনের দিকে ট্রি হাউস আছে, ওগুলাকে ট্রি হাউস বলে, মানে বলতে নিচে গাছ আছে তার উপরে বাড়িটা আছে, ওই জন্য ট্রি হাউস বলা হয় ওগুলাকে। তো চলুন তাহলে ওইদিকে দেখিয়ে দিই তোমাদেরকে। আর এই সামনের দিকটাতে স্কুল রয়েছে ছোট বাচ্চাদের। আর এই যে এরা সব এনারা সব এসেছে বাইরের থেকে এসেছে, এখানে ওই যে ছবি তুলছে, ছবি তুলছে, কেউ আবার টিকটকের জন্য ইয়ে করছে, কেউ আবার ভিডিও করছে। তো এই যে গাড়িগুলা যেগুলো দেখছ, এগুলো সব বাইরের থেকে আসা গাড়ি, এখানে ঘুরতে আসে। এখানে দেখ খুব সুন্দর জায়গা, মানে চারিদিকে জঙ্গল, শাল জঙ্গল, তার মাঝখানে এটা রয়েছে। তো এই যে এখানে আবার দেখতে খুব সুন্দর, এই যে আদিবাসী মহিলাগুলা ও নাচ করছে, ওদের যে মানে না প্রোগ্রাম হয়। আর ওই যে সামনে ও ও আগে আগে ওরা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আদিবাসীদের এইভাবেই নৃত্য হয়, আগে আগে বাজিয়ে বাজিয়ে যায়, তার পেছনে ওরা সবাই একসঙ্গে হয়ে নাচটা করে। তো ওই জন্যে এখানে যেহেতু আদিবাসী এলাকা, তার জন্য এখানে আদিবাসীদের ছবিটা বেশিরভাগ দেওয়া আছে। আর এই যে তোমরা দেখছো ট্রি হাউসটা, খুব সুন্দর লাগছে না? এই যে এইখান থেকে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়, ওখানে ওখানে ইয়ে করে বাইরের থেকে যারা আছে তারা উপরে থাকে কিছুক্ষণের জন্য, আবার চলে যাই, চলে যাই বলতে যাই না, চারিদিকে ঘুরে। এখানে ঘোরার প্রচুর জায়গা রয়েছে, ছোট ছোট জায়গা জঙ্গলের মাঝখানে মাঝখানে, দেখতে খুব সুন্দর। আর এই যে ট্রি হাউসের যে নিচগুলো, এখানে বসার জন্য যারা এখানে আসে তারা আবার এখানে বসে কেউ চা কফি খায়, আবার সময় কাটায় বসে বসে। তো এই যে আরেকটা বাড়ি রয়েছে এইদিকে, এটা পুরোটা কাঠ দিয়ে তৈরি করা কাঠের বাড়ি, ওই তো এটা এটা কাজ চলছে, হয়তো কিছু ইয়ে হয়েছিল, টুকটাক খারাপ হয়েছিল, ওই জন্য এটা কাজ চলছে, ওই জন্য এটাকে এটার দিকে এখন এটাই কেউ কেউ ইয়ে করে না। আর এই যে ময়ূরটা, যে ময়ূর নয় ময়ূরী, ময়ূরীটা ঘুরছে এখানে, এটা এখানেই থাকে আর চারিদিকে ঘুরে বেড়ায়, কেউ যদি কিছু দেয় সে এটা খেয়ে খায়। তো এই যে এখানে কেউ ময়ূরীটা ছবি তুলছে, কী সুন্দর দাঁড়িয়ে আছে ময়ূরীটা। এই যে আমি গেলাম তো চলে গেল ওইদিকে, তো এখন যাই ওই দিকটাকে ঘুরে আসি ওই দিকটা থেকে। তো চলো যাই। এই যে এখানে খুব সুন্দর সুন্দর ফুলগুলা হয়ে আছে, তো আমি ফুলগুলার দিকে ভিডিও করছিলাম, দেখছিলাম ফুলগুলা ভালো লাগছে। আর এই যে এইখানে মাঝখানটাতে রয়েছে, এই দু সাইডে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, ওটা ওই যে কাঠের যে বাড়িটা বললাম, বাড়িটা যাওয়ার জন্য রাস্তাটা রয়েছে, আর এটা উপরের দিকে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। আর এই দিকে যে দেখাচ্ছে এই দিকে গভীর জঙ্গল রয়েছে, শালের জঙ্গল। তো আমরা বিকেলের বেলা এসেছি তো তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা সকালে দুপুরবেলা এলে বোঝা যেত জঙ্গলটা, ওইদিকে আর যাওয়া হলো না এখন। তো এই যে কাঠের যে বাড়িটা, এটা দিয়ে এটা যাওয়ার রাস্তা রয়েছে, সিঁড়ি রয়েছে, তো এটার ভিতরে কাজ হচ্ছে, ওই জন্য এদিকে আর গেলাম না। তো এই যে ছেলে আমার উঠছে উপরে, ওটা বল ও চাপ বলল, আমি বললাম ঠিক আছে তুমি যাও, তো ও উপরে যাচ্ছে ওটা। আর আরও যে বাচ্চাগুলো এসেছে তারাও ওটা ইয়ে করছে, খেলা করছে, তো কিছুক্ষণ খেলা করছে। আবার ও ও যে বাকি বাইরের থেকে যারা এসেছে তারাও ওখানে ইয়ে করছে, ঘুরছে। কেন ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা, মানে এখানে এলে মনটা ভরে যায়, মনে হয় যে এখান থেকে আর যাবো না, এখানেই থেকে যায়। মাঝে মাঝে ওই মনে হলেই, মন যদি ভালো না লাগে বাড়িতে থেকে তখন যাই ওখানে একটু ঘুরে আসি। তো এই যে আমি ওইখানে ছবি তুলছিলাম, তো এখন চলো যাই উপরের দিকে। উপরের দিকে আবার রয়েছে বাড়ি। তো এই যে
দেখো কত সুন্দর বাড়িটা না, এই যে এইগুলা বাঁশ দিয়ে, সিঁড়িগুলা যে এগুলা এগুলো বাঁশ দিয়ে বানানো, খুব সুন্দর, আর কালার করে দিয়েছে। আর এই যে গাছগুলা, এই যে এইদিকে দেখা যাচ্ছে না, একটু একটু বোঝা যাচ্ছে না, এই জঙ্গল বোঝা যাচ্ছে, ওই যে অনেক গভীর জঙ্গল এখানে, কিন্তু মানে ঘোরার জন্য খুবই সুন্দর। মানে এখানে যদি ঘুরতে আসা হয় না, মানে কেউ আসে না, তো মনে হয় যে কিছুক্ষণ সময়টা কাটায়, সারা দিনটাও চলে গেলে বোঝা যায় না আর কি, মনে হয় এখানে হয়তো আরেকটু থেকে যায়। আর এই যে এটা দিয়ে আবার এইদিকে যাওয়ার রয়েছে এটা রাস্তা, আবার ওইদিকে একটা বাড়ি রয়েছে। তো এই যে আমরা ওইদিকে আর গেলাম না যেহেতু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল বাটনটাই প্রেস করবে যেহেতু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।